দুর্নীতির তোয়াক্কা না করে জয়পুর হাটে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ঔষধ স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ নীরব প্রশাসন সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে জয়পুর হাটের হাট বাজার এবং পথে ঘাটে অবাধে বিক্রি হচ্ছে নানা ধরনের ট্যাবলেট ও এন্টিবায়োটিক দর্শক আপনাদেরকে সংবাদের প্রথম অংশে আমরা জানিয়েছিলাম যে জয়পুরহাটে নিম্নমানের এবং যৌন উত্তেজক কিছু ঔষধ বিক্রি হচ্ছে পথে ঘাটে আমাদের সেই প্রতিবেদনটি হাতে এসে পৌঁছেছে আমরা এখন দেখবো আমাদের জয়পুরহাট প্রতিনিধি রেজাল করিম রেজাল্ট প্রতিবেদন জানাবেন শাহরিয়ার রাজ ওষুধ প্রশাসনের নিয়ম অনুযায়ী ড্রাগ লাইসেন্স ও সাইনবোর্ড ছাড়া ওষুধের ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ নির্দিষ্ট তাপমাত্রা শুষ্ক ও রোদ মুক্ত স্থানে ওষুধ সংরক্ষণ করতে হবে কিন্তু তা মানছেন না জয়পুরহাটের তিলকপুর সহ বিভিন্ন উপজেলার হাট বাজার পথেঘাটে ও ফুটপাথের ছোট ছোট ওষুধ ব্যবসায়ীরা এছাড়া বিভিন্ন হাট বাজারে মজমা বসিয়েও চিকিৎসা দিচ্ছেন তারা প্রকাশের নগ্ন ছবি ও মাইক বাজিয়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যৌন উত্তেজক ওষুধ সহ নানা ধরনের ওষুধ বিক্রি করা হচ্ছে

আয়ুর্বেদিক ওষুধটা ভাবে তৈরি করেছে যেটা খাইলে মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ফুটপাতে কোনো ওষুধ বিক্রি করার কোনো নিয়ম নাই তারপর আমরা পেটের তাই আমরা বেঁচতেছি নিয়মিত হাট বাজারগুলোতে অবৈধ ওষুধ জব্দ করার পাশাপাশি বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা ওষুধ প্রশাসনের এই কর্মকর্তা বিভিন্ন হাটগঞ্জ বাজার এইসব জায়গায় নিয়মিত পরিদর্শন করি এবং পরিদর্শনকালীন সময়ে যদি আমরা এরকম কোনো মানে ক্যানভাসিং করা বা হকার যেখানে ওপেনলি বিনা লাইসেন্সে এই ধরনের মানে ঔষধ বিক্রি করতেছে তখন আমরা এগুলো তাৎক্ষণিকভাবে এগুলো জব্দ করি এবং তাদেরকে এই ব্যবসা থেকে সরাই দিই জীবন রক্ষাকারী নিম্নমানের ঔষধ হাট বাজার পথে ঘাটে ও ফুটপাতে যেখানে সেখানে বিক্রি বন্ধ করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বড় কোটার দাম নিচ্ছেন মাত্র 50 টাকা 50 ডেক্স রিপোর্ট বাংলা টিভি